বোবা একটা ছোট্ট ছেলেকে একদিন অপহরণ করা হয়, কিন্তু হঠাৎ নিজেই ছেলেটা একদিন উদয় হয়। রহস্যময় এই কেসটা পুলিশের কাছে গেলেও পুলিশ বের করতে পারে না ছেলেটাকে কে কোথায় নিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ছেলেটার মা নিজেই এবার অপরাধীকে সাজা দিতে মাঠে নেমে যায়। কিন্তু শেষ পরিণতি যা হয় সেটা আপনার কল্পনারও বাইরে। এই গাইস, বলছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা ক্রাইম থ্রিলার মুভি বয় মিসিং এর কথা। যে গল্পটার এক্সপ্লেইন আজ স্টোরি ফাইলের পক্ষ থেকে আপনাদের জন্য থাকছে। টানটান উত্তেজনাময় এই স্প্যানিশ মুভিটার শেষ না হওয়া পর্যন্ত সাথে থাকার অনুরোধ করছি। অন্তত এতটুকু গ্যারান্টি দিচ্ছি, মুভির এক্সপ্লেইন শেষ হলে অন্তত নিরাশ হবেন না। তো চলুন শুরু করি। গল্পের শুরু হয় একটা স্কুল পড়ুয়া বাচ্চা ছেলেকে দেখানোর মাধ্যমে। নির্জন একটা রাস্তা দিয়ে ছেলেটা আতঙ্কিত অবস্থায় হাঁটছিল, বেশ আহত সে। এ সময় রাস্তার এক লোক তাকে দেখতে পায় এবং পাশের হসপিটালে নিয়ে যায় তাকে। যেহেতু ছেলেটা আহত ছিল তাই পুলিশকে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই রিকোয়ানা এবং করোনা নামে দুজন অফিসার চলে আসে ছেলেটার খোঁজ নিতে। তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, তার নাম জানতে চাওয়া হয় এবং সে কোথায় থাকে সেটাও জানতে চাওয়া হয়। কিন্তু দেখা যায় ছেলেটা একটা শব্দ মুখ থেকে বের করছে না। পুলিশ দুজন বাচ্চাটার কাছ থেকে কিছু জানতে না পেরে তার পরে থাকা ইউনিফর্ম থেকে স্কুলের নাম ঠিকানা বের করে সেখানে গিয়ে পৌঁছায়। স্কুল কর্তৃপক্ষের থেকে তারা জানতে পারে হসপিটালে ভর্তি হওয়া ছেলেটার নাম হচ্ছে ভিক্টর। গত কয়েকদিন যাবত অসুস্থতার কারণে সে স্কুলে আসছে না। কিছুক্ষণ বাদেই ভিক্টরের মা মিস লোকাসকে খবর দেওয়া হয়। এই লোকাস পেশায় একজন ক্রিমিনাল লয়ার ছিলেন। ছেলের খবর পেয়ে হসপিটালে ছুটে আসেন মা। লোকাস পুলিশকে জানায় তার ছেলে জন্ম থেকেই কথা বলতে পারে না এবং তার শ্রবণ শক্তিও অনেক কম, তাই একটা হিয়ারিং মেশিন তার কানে সবসময় লাগানো থাকে। যখন রিকোয়ানা আর করোনা ভিক্টরকে প্রশ্ন করছিল তখন ভিক্টরের কানে সেই মেশিনটা ছিল না, তাই সে তখন কিছু শুনতে পায়নি। যা হোক, এরপর ভিক্টরকে কিছুদিন সেই হসপিটালেই রাখা হয়। এক সময় কিছুটা সুস্থ হলে তাকে নিয়ে আসা হয় আবার থানাতে। সে সময় ভিক্টরের কথাগুলো বোঝানোর জন্য লোকাস সঙ্গে ছিলেন। ভিক্টর পুলিশের প্রশ্নের জবাবে বলতে শুরু করে তার সঙ্গে কি ঘটেছিল সেদিন। সেদিন যখন সে স্কুলের গেটের সামনে পৌঁছায় তখন কেউ একজন তাকে অপহরণ করে, তার পেছন থেকে মাথায় আঘাত করা হয়। এরপরে সে সেখানেই তার জ্ঞান হারায়। যখন তার হুঁশ ফিরে আসে সে নিজেকে একটা গাড়ির পেছনে বন্দি অবস্থায় দেখতে পায়। তারপর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল সেটা ভিক্টর বলতে পারবে না। এছাড়াও ছোট্ট ছেলেটা জানায় গাড়িতে ওঠানোর সময় তার কানের হিয়ারিং মেশিনটা কোথায় যেন পড়ে গিয়েছিল। তাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেই ঘরটার একটা ছোট্ট জানালা ছিল। কিছুটা সুস্থ হলে সে সেই জানালা দিয়ে একসময় বের হয়ে আসে। এভাবেই সে অপহরণকারীর হাত থেকে পালাতে সক্ষম হয় সেদিন। সেখান থেকে তারপরে দৌড়ে জঙ্গলের মধ্যে দিয়ে একসময় একটা রাস্তায় এসে পড়ে সে। তারপর কেউ একজন তাকে হসপিটালে এনে ভর্তি করে। ভিক্টরের বর্ণনা শেষ হলে একজনের চেহারার বিবরণ দেয় ভিক্টর। এরপর তার বিবরণ অনুযায়ী একটা স্কেচ অঙ্কন করা হয় আর সেটা পুলিশের ডেটাবেজে সার্চ করলে একটা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দেখা যায় চার্লি নামের একজনের সাথে হুবহু মিলে যাচ্ছে ভিক্টরের অপহরণকারীর চেহারা। এই চার্লি নামের লোকটা খুব একটা সুবিধার নয়। চুরি ডাকাতি করা তার প্রধান পেশা আর বহুবার জেলেও ঢুকেছে সে, তাই পুলিশ অনেকটাই নিশ্চিত হয় এই চার্লি ভিক্টরের সম্ভাব্য অপহরণকারী। এরপরে মুভির সিন শিফট হলে চলে আসে চার্লির বাড়িতে। আমরা চার্লিকে তার স্ত্রীর সঙ্গে দেখতে পাই। এবার চার্লির স্ত্রী তার সঙ্গে বেশ রাগারাগি করছিল কোনো একটা কারণে। কিছুক্ষণ আগে চার্লি হাতে একটা আঘাত নিয়ে বাড়িতে ফিরেছে। মূলত তাদের কথাবার্তার মধ্যেই পুলিশ চলে এসেছে তাদের বাড়িতে। যেহেতু চার্লির হাত কাটা এবং তার স্ত্রী তার সঙ্গে রাব ব্যবহার করছে, তাই পুলিশ তাকে স্বাভাবিকভাবেই সন্দেহ করে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশ তাকে তার হাতের আঘাতের ব্যাপারে প্রশ্ন করলে সেখানে চার্লি তার কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারে না। এরপর আমাদেরকে দেখানো হয় চার্লি এবং তার রিস্ট্রিকে ভিক্টরের অপহরণের ব্যাপারে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা দুজনেই একই কথা বলছে। তারা বলে ঘটনার দিন তারা দুজন নিজেদের বাড়িতেই ছিল। জিজ্ঞাসাবাদে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ জোগাড় করতে পারে না, তাই তারা নিশ্চিত হতে পারে না এই চার্লি ভিক্টরকে অপহরণ করেছে। তবে তারপরও 48 ঘন্টার জন্য যেহেতু সন্দেহভাজনকে আটকে রাখার বিধান রয়েছে, তাই তাদেরকে
সেই থানাতেই আটকে রাখা হয়। এদিকে আমাদের আবার ভিক্টরকে দেখানো হয়। দেখা যায় ধীরে ধীরে ছেলেটা একটু সুস্থ হয়ে উঠেছে। এক রাতে ড্যানিয়েল নামে ভিক্টরের এক সহপাঠী তাদের বাড়িতে ফোন করে। সে বলে ভিক্টরের সাথে কিছুটা সময় কাটাতে চায় সে, কিন্তু দেখা যায় ভিক্টর এতে খুশি হওয়ার পরিবর্তে উল্টো আরো মন খারাপ করে বসে। ভিক্টরের এমন আচরণ তার মা লুকাস সেবার খেয়াল করে এবং বুঝতে পারে না ভিক্টর এরকম কেন করলো, কারণ এই ড্যানিয়েলের সঙ্গে ভিক্টরের খুব ভাব ছিল। এর পরের দিন সকালে দেখা যায় পুলিশ সার্চ টিম নিয়ে হাজির হয়েছে ভিক্টরের স্কুলে। তারা সেখানকার চারপাশের এলাকা তন্ন তন্ন করে খোঁজা শুরু করে এবং একসময় জঙ্গলের একটা জায়গায় ভিক্টরের হিয়ারিং মেশিনটা খুঁজে পায়। এটা এখানে পড়ে থাকতে দেখে অফিসারদের এবার কিছুটা সন্দেহ হয়, কারণ ভিক্টরের দেয়া জবানবন্দির সঙ্গে এখানে এই হিয়ারিং ডিভাইসটা পড়ে থাকার মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছে না তারা। ভিক্টর বলেছিল হিয়ারিং মেশিনটা গাড়ির সামনে পড়েছিল, তাহলে এটা জঙ্গলের ভেতরে কি করে গেল। এদিকে 48 ঘন্টা পার হয়ে যাওয়াতে চার্লিকেও আর থানায় আটকে রাখা সম্ভব হয় না, তাই তার উকিল এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। যদিও চার্লির স্ত্রী তার প্রতি মোটেও খুশি ছিল না, কারণ তার আচরণ অনেকটাই সন্দেহজনক মনে হচ্ছিল তার কাছে। যাই হোক, এরপরের দিন মায়ের সাথে স্কুলে যাওয়ার সময় ভিক্টর খেয়াল করে একটা কালো রঙের গাড়ি তাদের অনুসরণ করছে। বিষয়টা লুকাসও টের পায়। দেখা যায় সেই গাড়িটার মধ্যে চার্লি বসে আছে। ফলে এই বিষয়টা পুলিশকে জানানো হলে চার্লিকে আবারও কাস্টাডিতে নিয়ে আসা হয়। পুলিশের জেরার জবাবে এবার চার্লি জানায় ভিক্টর কেন তার নামটা বলেছিল সেদিন। শুধুমাত্র এই বিষয়টাই সে জানতে ভিক্টরদের পিছু নিয়েছিল সে, তবে এর বেশি কিছু সে করেনি। ওদিকে লুকাস বুঝতে চাইছিল চার্লি তার ছেলের ক্ষতি করতে চায় কিনা, তাই সে জোর করতে থাকে চার্লিকে জেলে আটকানোর জন্য। কিন্তু অফিসাররা জানায় চার্লি তেমন কোনো দোষ করেনি, অন্তত এরকম কোনো প্রমাণ পায়নি তারা। রাস্তায় গাড়ি নিয়ে চলা সাধারণ একটা বিষয়, এছাড়াও ভিক্টরের দেয়া বর্ণনায় কোনো মিল খুঁজে পাচ্ছিল না পুলিশরা, তাই চার্লিকে আবারও ছেড়ে দেওয়া হয়। সেদিন রাতে ভিক্টর ঘুম থেকে হঠাৎ উঠে যায় পানি পান করার জন্য, কিন্তু ফ্রিজের সামনে যেতেই সে অন্য কারোর উপস্থিতি টের পায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। আওয়াজ পেয়ে লুকাস ছুটে আসে তার কাছে। ভিক্টরকে আতঙ্কিত অবস্থায় দেখে এবার মা তাকে সাহস দেয়। এরপরই সে বাইরে তাকিয়ে দেখতে পায় কে একজন পালানোর চেষ্টা করছে। এবার লুকাসের বুঝতে বাকি থাকে না এই লোকটাকে দেখেই ভিক্টর এবার একটু আঁতকে উঠেছিল, আর এটা চার্লি ছাড়া অন্য কেউ হতেই পারে না। কিন্তু সে বুঝতে পারে পুলিশকে খবর দিয়েও কোনো লাভ হবে না, কারণ পুলিশের মাথাতে চার্লিকে সন্দেহ করার মতো কিছুই হয়নি। তাই সে সিদ্ধান্ত নেয় এবার সে নিজের পদ্ধতিতে চার্লিকে শায়েস্তা করবে। এর পরের দিন সকালবেলা লুকাস এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আসে। এই লোকটার নাম হচ্ছে রাউল এবং সে হচ্ছে লুকাসের প্রাক্তন প্রেমিক। রাউল আসলে আন্ডারওয়ার্ল্ডের সাথে জড়িত ছিল। লুকাস এ সময় তাকে অনুরোধ করে চার্লিকে তার লোকজনের মাধ্যমে হালকা একটু ভয় দেখানোর জন্য, কিন্তু দেখা যায় রাউল এতে রাজি হয় না, কারণ সে ও ধরনের কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছে। এখন সে সাধারণ জীবন যাপন করছে। তাছাড়া লুকাস চলে যাওয়ার পরে সে আবার নতুন করে সংসার বেঁধেছে, তার ছেলে মেয়েও আছে। এত সব কিছু বলার পরেও লুকাস তাকে এই কাজটা করার জন্য বারবার অনুরোধ করতে থাকে এবং এক পর্যায়ে সে এমন একটা কথা বলে যেটা শুনে রাউল এবার হতভম্ব হয়ে যায়। সে জানায় ভিক্টর আসলে তারই সন্তান, আর এটা সে এতদিন তার কাছ থেকে ইচ্ছা করেই গোপন রেখেছিল। প্রাক্তন প্রেমিকার কথা শুনে রাউল অবশেষে তাকে সাহায্য করতে বাধ্য হয়। এদিকে দেখানো হয় রিকুয়ানা এবং করোনা চার্লির স্ত্রীর সঙ্গে আবার দেখা করে। তাদের দুজনের আসলে চার্লির উপরে সন্দেহ হচ্ছিল প্রথম থেকেই। তারা বুঝতে পারছিল চার্লি তাদের থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। তো জিজ্ঞাসাবাদে চার্লির স্ত্রী এবার জানায় ভিক্টরকে চার্লি অপহরণ করেনি, তবে কিছুদিন ধরে সে কুকুরের লড়াইয়ের একটা বেটিং লড়ছে, আর এ ধরনের জুয়া একদমই অবৈধ একটা খেলা। মূলত সেই খেলার সাথে জড়িত ব্যক্তিরা খুবই ভয়ানক হয়। তার সন্দেহ চার্লি এদের সঙ্গে মিশছে, তবে চার্লির মাধ্যমে কোনোভাবে যদি সেই সব লোকের পরিচয়টা ফাঁস হয়ে যায় তবে তার স্বামীকেই হয়তো তাকে হারাতে হবে। মূলত এই ভয়টাই সে পাচ্ছে। কিন্তু দেখা যায় চার্লির স্ত্রীর এ ধরনের ব্যাখ্যায় পুলিশ দুজন এবার সহজে মেনে নিতে পারে না, কারণ চার্লিকে অন্য একটা কারণে সন্দেহ করছিল তারা। যা হোক, এটা নিয়ে সে আরও ঘাটাঘাটি করে এবং এক পর্যায়ে জানতে পারে যেদিন ভিক্টর অপহরণ হয়েছিল সেদিন চার্লি ওই স্কুলের আশেপাশেও ছিল না, আর এতে এটাই তারা স্পষ্ট হয় যে ভিক্টর মিথ্যে বয়ান দিয়েছে। তাই পুলিশ ভাবতে থাকে ভিক্টর কেন এ ধরনের কথা বলতে যাবে।
আর এই প্রশ্নের উত্তর জানার জন্যই ভিক্টরকে আবারও থানায় ডেকে নিয়ে আসা হয়। সেদিন পুলিশের জেরার মুখে এবার সত্য কথা বলা শুরু করে ছোট্ট ছেলেটি। ভিক্টর জানায় ওই দিন আসলে কেউ তাকে অপহরণই করেনি, বরং স্কুলের কয়েকজন ছেলে তাকে বিরক্ত করছিল। তারা প্রায়ই ভিক্টরের সাথে এমন আচরণ করত, কিন্তু সেদিন তারা অনেক বাড়াবাড়ি করেছিল তার সঙ্গে। তাই ভিক্টর এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে কাউকে সেদিন সে সত্যটা বলার সাহস পায়নি, ফলে একটা মন গড়া কাহিনী শুনিয়ে দিয়েছিল সে। ছেলের কথা শুনে এবার লোকাস বুঝতে পারে কেন সেদিন ভিক্টর ড্যানিয়েলের কথা শুনে মন খারাপ করেছিল। তো সত্য বিষয়টা জেনে সে এবার বিপদে পড়ে যায়, কারণ সে তো আগেই চার্লিকে মারধর করার কন্ট্রাক্ট দিয়ে এসেছে, অথচ এখন দেখতে পাচ্ছে চার্লি পুরোপুরি নির্দোষ। তাই লুকাস এবার দ্রুত রাউলকে ফোন করে চার্লিকে মারার বিষয়টা নিষেধ করে। কিন্তু লুকাসের কথাগুলো শুনে রাউল এবার আরও বিপদে পড়ে যায়। সে জানায় ইতিমধ্যে চার্লিকে পেটানোর জন্য কয়েকজনকে সে একটা কন্ট্রাক্ট দিয়ে দিয়েছে, আর তারা অলরেডি চার্লিকে মারতে বেরিয়েও গেছে। তবে রাউল তাদের ফোন করে থামতে বললেও দেখা যায় চার্লির উপরেই ততক্ষণে আক্রমণ শুরু হয়েছে। এর পরের দিন লুকাসের ফোনে একটা কল আসে এবং তাকে একটা পিলে চমকানো তথ্য জানানো হয়। তাকে বলা হয় চার্লিকে বেশি পেটাতে গিয়ে ভুলবশত তাকে খুন করে ফেলা হয়েছে। যে তাকে ফোন করেছে সে ছিল একটা গুন্ডা প্রকৃতির লোক। সেই গুন্ডা লুকাসকে জানায় সে যেন বেশি চিন্তা না করে, তার চার্লিকে এবং তার গাড়িটাকে চিরদিনের জন্য গায়েব করে দেবে, আর এই ঘটনাটা কেউ জানবেও না। কিন্তু এর জন্য লোকটা লুকাসের কাছে $6 মিলিয়ন দাবি করে বেসে। প্রথমত চার্লিকে তাদের মেলে ফেলার কথা ছিল না, তাই খুব স্বাভাবিকভাবেই লুকাস এই ধরনের কথায় একেবারেই রাজি হয় না। কিন্তু সেই গুন্ডা তাকে হুমকি দেয় এবার। সে বলে যদি সে তাকে টাকা না দেয় তাহলে তারা লুকাসের সব কুকৃতি ফাঁস করে দেবে। এই ধরনের হুমকির পর এবার লুকাস এবার একটু চিন্তিত হয়ে পড়ে। সে প্রথমেই রাউলের সঙ্গে দেখা করে এবং তার উপরে রাগারাগি করতে থাকে, কিন্তু রাউল এবার কোনো কথাতেই তার সাড়া দেয় না। সে বলে আমি আগেই বলেছিলাম এই ধরনের কোনো ঝামেলায় আমি জড়াতে চাই না, তাই এখন এর কোনো দায়ভার আমি নিতে পারবো না। এছাড়াও রাউলের মনে হচ্ছিল লুকাস তাকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করছে, তাই তাকে সাহায্য করতে চাইছিল না। বলা যায় রাহুলের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে লুকাস এবার বাড়িতে চলে আসে এবং ভিক্টরকে অন্য আরেক জায়গায় পাঠিয়ে দিয়েছে যাতে ছেলেটা সুরক্ষিত থাকতে পারে। এরপর লুকাস সিদ্ধান্ত নেয় একটা কানা করেও সে কাউকে দেবে না। এদিকে চার্লির স্ত্রীর পৌঁছায় রিকোয়ানার কাছে, কারণ চার্লি বেশ কয়েকদিন হলো বাড়িতে ফেরেনি, আর তার এত দেরি করার কথাও নয়। তো চার্লির স্ত্রীর কথা শুনে রিকোয়ানা এবার নতুন করে চার্লিকে খোঁজ করা শুরু করে দেয়, আর এক পর্যায়ে তারা সেই অবৈধ কুকুর লড়াইয়ের ক্লাবে চলে আসে। সেখানকার CCTV ফুটেজ ঘটিয়ে তারা দেখতে পায় চার্লি তার গাড়িতে করে সেদিন এখানে এসেছিল এবং সে ভিতরেও প্রবেশ করেছিল, কিন্তু তার বাইরে আসার কোনো ফুটেজ নেই। এদিকে চার্লির ভিতরে যাওয়ার পরপরই আরও দুজন ব্যক্তিকে সেখানে প্রবেশ করতে দেখা যায় এবং তাদেরও বাইরে আসতে দেখা যায় না। এর ফলে পুলিশ একটু চিন্তায় পড়ে যায়, তিনজন ব্যক্তি কিভাবে একটা বিল্ডিং থেকে গায়েব হতে পারে, এটাই তার মাথায় ঘুরপাক খেতে শুরু করে। এরপর তারা ভেতরে গিয়ে আরও তল্লাশি শুরু করে। একটা রুম থেকে এবার তারা মারপিটের কিছু আলামত সংগ্রহ করে এবং এক পর্যায়ে জানালার একটা ভাঙা কাঁচ দেখে বুঝতে পারে কাউকে হয়তো হত্যা করে জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে, এবং তাদের ধারণা এখান দিয়েই হয়তো পালিয়ে গিয়েছে তারা। এবং এটাই হওয়া স্বাভাবিক যে লাশটাকেও তারা তাদের সাথে নিয়ে গিয়েছে, আর হতে পারে সেটা চার্লি। বলা যায় এরকমই একটা ধারণা থেকে তারা ওই দুজন ব্যক্তির পুলিশের ডেটাবেজে সার্চ করে, আর ডেটাবেজ থেকে জানা যায় এই দুজন খুবই ভয়ানক প্রকৃতির ক্রিমিনাল। স্যামুয়েল এবং হেক্টর নামের ওই দুজন আসামি হর হামেশাই মারপিট খুন খারাপির সাথে জড়িয়ে থাকে, আর চার্লির সঙ্গে ফাইট হওয়ার দুদিন আগে থেকে তারা রাউলের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে। এরপরে পুলিশ সেই রাউলের বিষয়ে খোঁজ নিতে শুরু করে এবং তারা রাউল সম্পর্কিত তথ্যগুলো পায়। সেটা হচ্ছে এরকম, বর্তমানে রাউল একটা ফেরিঘাটের কাজকর্মে ব্যস্ত থাকে, কিন্তু তার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বেশ ভয়ঙ্কর। এছাড়াও আরও একটা চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ, আর সেটা হলো রাউলকে প্রায় 10 বছর আগে যে উকিল জেল থেকে ছাড়িয়ে এনেছিল সে হচ্ছে রুকাস। এসব দেখে রিকোয়ানা এবার বুঝতে পারে এসব কিছুর পেছনে রয়েছে রাউল এবং তার প্রাক্তন প্রেমিকা লুকাস। তো মোটামুটি তথ্যগুলো নিজেদের মাথায় নিয়েই এরপরে রিকোয়ানা তার টিম নিয়ে রাউলকে ধরতে সেই ফেরিঘাটে গিয়ে পৌঁছায়, কিন্তু দেখা যায় রাউল পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। এরপরে লুকাসকে সেই কুকুর লড়াইয়ের ক্লাবে নিয়ে আসে তারা,
এবং তাকে সব কিছু জানায়। সাথে এটাও বলা হয় যদি চার্লিকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং লোকাসের বিরুদ্ধে যদি চার্লিকে ক্ষতি করার বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায় তবে লোকাসের কপালে অনেক খারাপ কিছু অপেক্ষা করছে। যা হোক, এর পরের দিন দেখা যায় কুরিয়ারে লোকাসের হাতে একটা পার্সেল এসে পৌঁছায়। পার্সেলটা খুলেই ভয়ে এবার আটকে ওঠে লোকাস, কারণ বাক্সের মধ্যে চার্লির হাতের একটা কাটা আঙুল দেখতে পায় সে এবং জানতে পারে এটা পাঠিয়েছে হেক্টর এবং স্যামুয়েল। এর মাধ্যমে স্যামুয়েল আর হেক্টর আসলে তাদের শক্তি প্রদর্শন করতে চাইছিল। যাই হোক, পরের দিন লোকাস তার গাড়িতে করে যাওয়ার সময় আচমকা রাউল সেখানে উপস্থিত হয়। সে এবার লোকাসের গলায় ছুরি ঠেকিয়ে তাকে সাহায্য করতে বলে। তার প্ল্যান হচ্ছে পুলিশ হেক্টর আর স্যামুয়েলকে খুঁজে পাবার আগে সে তাদেরকে খুঁজে বের করবে, তা না হলে তাকে আবারও জেলে ঢুকতে হবে। তাই নিজের প্রাক্তন প্রেমিকের এ ধরনের কাজের পরেও কোনো উপায় না দেখে লোকাস এবার তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর রাউল লোকাসকে নিয়ে স্যামুয়েল আর হেক্টরের আস্তানায় গিয়ে পৌঁছায়, কিন্তু দেখা যায় সেখানে কেউ নেই। তবে সেখানে একটা ম্যাপ দেখতে পায় তারা। সেই ম্যাপে যে রুট দেয়া ছিল সেই রাস্তা দিয়ে তারা দুজন এখানে এসেছিল, অর্থাৎ স্যামুয়েল আর হেক্টর আগে থেকেই জানতো তারা দুজন এখানে আসবে। যা হোক, একটু পরে লোকাসের ফোনে একটা কল আসে। ফোনে তাকে ল্যাপটপের মিনিমাইজ করা একটা উইন্ডো খুলতে বলা হয়। নির্দেশ মতো লোকাস সেটা খুললে এবার তার ছেলে ভিক্টরকে দেখতে পায়, আর এর ফলে সে বুঝে যায় শয়তান দুটো ভিক্টরের খোঁজ পেয়ে গিয়েছে। এসব দেখে লোকাস ভাবে এবার তার কাছে আর মাত্র একটা উপায় অবশিষ্ট আছে, আর সেটা হচ্ছে টাকা উত্তোলন করে এই বিপদ থেকে উদ্ধার পাওয়া। অনেকটা উপায়ন্ত না দেখে লোকাস এবার ব্যাংকে গিয়ে ম্যানেজারকে $6 মিলিয়ন উঠিয়ে দিতে বলে, কিন্তু এত টাকা বের করতে কিছু সময়ের প্রয়োজন, তাই ব্যাংক ম্যানেজার তার কাছে একদিনের সময় চায়। ম্যানেজারের কথা শুনে লোকাস ব্যাংক থেকে বেরিয়ে আসলে দেখা যায় ম্যানেজার পুলিশ রিকোয়ানাকে ফোন করে লোকাসের বিষয়টা জানিয়ে দেয়। এ সময় রিকোয়ানা ম্যানেজারকে বলে লোকাসকে সে যেন টাকাটা দিয়ে দেয়, তবে একটা ট্র্যাকিং ডিভাইস যেন সেই টাকার মধ্যে লুকিয়ে দিয়ে দেয় সে, যাতে তারা পরবর্তীতে লোকাসকে ট্র্যাক করতে পারে। এদিকে লোকাসও তার মতো করে প্ল্যান সাজাচ্ছিল। সে ভালো করেই জানতো পুলিশ তার কাজে বাধা দেবেই, তাই সেও তার একজন ব্যক্তির মাধ্যমে খোঁজ লাগায় এবং পুলিশের সব প্ল্যান সম্পর্কে জানতে পারে। এছাড়া সে এটাও জানতে পারে পুলিশ লোকাসকে ব্যাংক থেকেই অনুসরণ করবে এবং টাকা বিনিময়ের সময়ে হাতে নাতে দুই পক্ষকে ধরবে। এর পরের দিন যথারীতি লোকাস টাকা নিতে ব্যাংকে রওনা হয়, আর সে দেখতে পায় চারিদিকে ছদ্মবেশী পুলিশ অবস্থান নিয়েছে। ফলে সে তার এক সহকর্মীর মাধ্যমে পুলিশকে ধোঁকা দেওয়ার প্ল্যান তৈরি করে, কিন্তু দেখা যায় পুলিশ লোকাসের এই ফন্দিটা আগে থেকেই টের পেয়ে যায়, ফলে তারা লোকাসকে অনুসরণ করতেই থাকে। ব্যাংক থেকে বেরিয়ে চলার এক পর্যায়ে লোকাস একটা ব্রিজের নিচে দাঁড় করানো একটা গাড়িতে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উঠে পড়ে এবং তার গাড়িটা ওই ব্রিজের নিচেই রেখে যায়। পুলিশ আগে থেকেই তার এই চালের ব্যাপারে জানত, তাই তারা লোকাসের নতুন গাড়িটাকে এবার অনুসরণ করতে শুরু করে, কিন্তু এটাই ছিল তাদের মস্ত বড় ভুল। আসলে লোকাস অনেক বড় একটা গেম খেলেছে। সে টাকা ভর্তি ব্যাগটা তার গাড়িতেই রেখে নতুন গাড়িতে উঠে পড়েছিল, ফলে আমরা দেখতে পাই স্যামুয়েল আর হেক্টর সেই টাকাগুলো পেয়ে যায়। এদিকে লোকাসকে বেশ চিন্তিত দেখায়, কারণ তার গাড়ির পেছনেই চার্লির লাশটাকে রেখে দেওয়া হয়েছিল। তবে লোকাসকে একটা লোকেশন এবার সেন্ড করা হয়, ফলে লোকাস দ্রুত সেই লোকেশনে গিয়ে দেখতে পায় ভিক্টরকে সেখানে আটকে রাখা হয়েছে। এবার সে তার ছেলেকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। যদিও তার $6 মিলিয়ন গিয়েছে, অন্তত তারপরেও তার ছেলেকে সে বাঁচাতে পেরেছে। এরপরই ভিক্টর তাকে একটা কাঠের তৈরি হাতি দেখায়, আর তাকে এটা দেখাতে বলা হয়েছিল। সেই হাতিটা দেখেই লোকাসের কিছু একটা মনে পড়ে যায়। আসলে এই সেম হাতিটাই সে রাউলের কাছে একদিন দেখেছিল, আর এখান থেকেই সে বুঝতে পারে এই সব কিছুর পেছনের মাস্টার মাইন্ড আসলে রাউল। এরপরে সিন কাট হলে আমরা একটা বিশাল বিমান দেখতে পাই। রাউল সেখানে তার পরিবার নিয়ে স্যামুয়েল আর হেক্টরের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই তারা দুজন এসে রাউলের হাতে টাকার ব্যাগটা হস্তান্তর করে। এদিকে পুলিশ লোকাসের গাড়িটাকে সার্চ করে সেই খালি ব্যাগটা আবিষ্কার করে। লোকাস আসলে ব্যাংকে টয়লেটে গিয়ে মূলত ব্যাগ দুটো অদল বদল করে নিয়েছিল। তারা এটাও জানতে পারে চার্লির লাশটা আসলে খেলনা পুতুল। এরপরেই সেখানে দাঁড় করিয়ে রাখা একটা ট্রাকের ভিতর থেকে সবাই ফোনের রিংটোন শুনতে পায়, আর সেই ট্র্যাকটা খুলতেই রিভিল হয় এবার আরও একটা টুইস্ট, আর সেটা হচ্ছে চার্লি এখনও জীবিত।
তাকে সেখানে মূলত বেঁধে রাখা হয়েছিল। আর এই পুরো প্ল্যানটাই টাকার জন্য করেছিল রাউল। প্রথম দিনেই রাউল বুঝতে পেরেছিল লুকাস তাকে ব্যবহার করতে চাইছে। ভিক্টর যে তার ছেলে নয় সেটা সে প্রথমেই বুঝে গিয়েছিল। আর এরপরেই তার প্রতিশোধ নেয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করেছিল সে। সে চার্লির মাধ্যমে মিথ্যে খুনের একটা নাটকও সাজিয়েছিল, আর সুযোগ বুঝে $6 মিলিয়ন হাতে নিয়ে পালিয়ে যাচ্ছে লোকটা। তার বিমানটা যখন অন্য দেশের উদ্দেশ্যে উঠতে শুরু করে, তখন লুকাস আকাশের দিকে তাকিয়ে জোরে একটা চিৎকার করে, যা স্পষ্ট প্রমাণ করে যে সে হেরে গিয়েছে। আসলে লুকাস প্রথম থেকেই রাউলকে ছোট করে আসছিল, কারণ সে হলো অনেক টাকার মালিক, এছাড়াও তার প্রচুর ক্ষমতা রয়েছে। সে বরাবরই রাউলকে ছোট নজরে দেখত, আর আজ সে তার কাছেই প্রতারিত হলো বলা যায়। মূলত এখানেই এই মুভিটার সমাপ্তি ঘটে। বন্ধুরা, মুভিটার নাম বয় মিসিং, কিন্তু কাহিনীটা শেষ পর্যন্ত একটা প্রতারণার মাধ্যমে শেষ হলো। কিন্তু শুরুটা হয়েছিল কিন্তু ভিক্টরের মিসিং কেসের মাধ্যমেই। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো আজকের মুভির গল্প এবং এক্সপ্লেইন ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থেকে যাবেন অনুরোধ রইল। ফিরছি নতুন কোনো একদিন নতুন মুভির এক্সপ্লেইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।